So the point is, ajke our knowledge of biogenetics etodur esche je amra motamoti ekhon jani je amra jetai kori je bhabei kori eta basically ekta chemical reaction. So amra mane mone koro je tumi genetically about 50 to 60% certainty diye bole deya je somoy blood test kore keo 50 theke 60% certainty diye bole dite parbe je tumi bhalo leader hobe na kharap leader hobe mane tumi leadership skill tomar thakbe kina ekta blood test diye ar kichu lagbe na just ekta blood test diye amra about 70% certainty diye bole dite pari je tumi political chinta tomar liberal hobe na conservative hobe. Why? Because ei je tumi je jinish jara chinta kore unique about you tumi jeta bishwash ba eta tomar leaning versus this versus that ha egula completely na holo to a large extent not completely but to a large extent okay controlled by hormones so mone koro je ekjon artist hobe ekhon artist mane ki artist mane je notun kichu udbhavon korbe right gaan এমন কোন একটা নতুন গান বানাবে যেটা আগে কেউ চিন্তা করেনি গল্প এমন কোন একটা নতুন গল্প লিখবে যেটা আগে কেউ চিন্তা করেনি সিনেমা এমন কিছু ছবি আঁকা এমন কিছু একটা নতুন বানাবে পিকাসো কিউবিজম নতুন নতুন জিনিস নিয়ে আসলো রাইট বা তুমি চিন্তা করো ম্যাথেস মনে যারা তোমার এই যে ইমপ্রেশনিজম নিয়ে আসলো মানে পুরো নতুন জিনিস নিয়ে আসলো তাহলে এই যে নতুন জিনিস তুমি নিয়ে আসছো এখানে তাহলে তোমার ভিতরে কিছু ক্যারেক্টারিস্টিক্স দরকার আছে সো আর্টিস্ট ইউজুয়ালি কারা হয় যারা মোর অ্যাডভেঞ্চারাস হাই রিস্ক টেকার রিমেম্বার আমরা একটু আগে যে র্যাশনাল কথা বলছিলাম লো রিস্ক টেকার আর্টিস্ট কারা যারা ওপেন টু নিউ এক্সপিরিয়েন্সেস রাইট কারণ সাপোজ তানজিম জীবনে যা যা এক্সপিরিয়েন্স করেছে রিঙ্কি যদি সেই এক্স্যাক্ট সেম জিনিসই এক্সপিরিয়েন্স করে থাকে তাহলে রিঙ্কি কোত্থেকে নতুন জিনিস এনে তানজিমকে বলবে বলতে পারবে রিঙ্কি নতুন জিনিস এনে তানজিমকে না রিঙ্কি তখনই নতুন জিনিস এনে তানজিমকে বলতে পারবে যখন রিঙ্কি নতুন কিছু এক্সপিরিয়েন্স করেছে আর নতুন কিছু এক্সপিরিয়েন্স কিভাবে করবে যদি ওর ইচ্ছা না থাকে নতুন কিছু এক্সপিরিয়েন্স করবার হ্যাঁ বাই অ্যাক্সিডেন্ট অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারে বাট ইচ্ছা নট বাই ফোর্স ইচ্ছা সে চেয়ে এক্সপিরিয়েন্স করেছে তাহলে যে ওপেননেসটা দরকার হ্যাঁ মোর একটু রিস্ক টেকার মোর ওপেননেস টু নিউ এক্সপিরিয়েন্স এই জিনিসটা দরকার এই ওপেননেস টু নিউ এক্সপিরিয়েন্সেস কেন হয় তোমার রিঙ্কি ভার্সেস নাহিদ নাহিদ ওপেন টু নিউ এক্সপিরিয়েন্সেস রিঙ্কি নট ওপেন টু নিউ এক্সপিরিয়েন্সেস এটা কেন হয় অ্যাক্সিডেন্টাল না এটা জেনেটিক হয় সো হয়তো তুমি চিন্তা করো যে নাহিদের শরীর নর্মালি হয়তো কম ডোপামিন প্রডিউস করে সো তাহলে নাহিদ ওই জিনিসগুলো খুঁজবে সো মনে করো যেমন মনে করো যে তুমি যদি জিমে যেয়ে ওয়ার্কআউট করো কথা এই যে সিয়াম ওই যে 120 কেজি নিয়ে উম্ফা উম্ফা করছে হ্যাঁ সো এই যে সিয়াম এই যে জিমে যে ওয়ার্কআউট করছে তো জিমে যে ওয়ার্কআউটের পর তোমার ডোপামিন রাশ হয় এটা একটা এনজাইম যেটা যে তোমার এই যে তোমার ইমোশন কন্ট্রোল করে সো সিয়ামকে যদি তুমি জিজ্ঞেস করো বা তোমরা কেউ যদি কোনো একটা লম্বা খেলা খেলে থাকো বা জিম টিম করে থাকো দেখবে হয়তো যেতে ইচ্ছা করে না কিন্তু ওয়ার্কআউট করার পর খুব মজা লাগে না খুব আনন্দ লাগে না আসলে ফুরফুরা হ্যাঁ কোনো পীর সাহেবকে জিজ্ঞেস করো বলবে ফুরফুরা ওকে সো এই ফুরফুরা টাইপের একটা এটা কেন Because you get a dopamine hit. You get a dopamine hit, right? তো যে যার বডিতে ডোপামিনটা আরো বেশি তৈরি হয় তার হিটটা আরো বেশি হয় সে এই জিনিসটা আরো বেশি ক্রেভ করবে হ্যাঁ সে আরো বেশি দৌড়াবে সে অল্পতেই সে হিটটা বেশি পায় তাহলে এই জিনিসটা করবে সে বেশি অক্সিটোসিন আরেকটা এরকম এনজাইম অক্সিটোসিন তোমার মনে করো যে তোমার ওই এই যে অনেকে এটাকে বলে একটু ভুল করে বলে বাট অনেকে বলে এটাকে হ্যাপিনেস হরমোন মানে আমরা যখন খুশি থাকি তখন ইউজুয়ালি আমাদের অক্সিটোসিন রেটটা খুব হাই থাকে সো অক্সিটোসিন আমাদেরকে খুব একটা হোলসাম ফিলিং দেয় যেমন মনে করো অক্সিটোসিন হিট খুব হাই কখনো জানো সাপোজ তোমার মা তোমাকে জড়িয়ে ধরলো বা তোমার মানে লাভড ওয়ান মানে মনে করো তোমাদের তো আর সন্তান হবে না মানে নেই হবে না মানে দেখছে যে এই মুহূর্তে থাকার সম্ভাবনা কম রাইট আছে কেউ এনিওয়ান ম্যারিড ইন ক্লাস কেউ বিবাহিত কেউ বাবা মা না গুড না থাকে আমার অনেক ক্লাসই থাকে
তোমরা না বাট অনেকে থাকে ওকে ইউজুয়ালি কি যেন বলছিলাম না বাবা মা নট নেসেসারিলি বাট ম্যারিড অনেকে থাকে যেমন মনে করো লাস্ট সেমিস্টারে আমার একটা ক্লাসে সাতজন ছিল ম্যারিড সেভেন ম্যারিড পিপল সেভেন সো ইটস সো ইটস নট দ্যাট আনকমন 40 স্টুডেন্টস সেভেন অফ দ্য ম্যারিড ইউ ডু দ্য ম্যাথ ওকে কই ছিলাম সো অক্সিটোসিন রাইট সো যেমন মনে করো যে যার যার প্রোডাকশন কম তার বিহেভিয়ার যার অক্সিটোসিন প্রোডাকশন কম তার বিহেভিয়ার আর যার অক্সিটোসিন প্রোডাকশন বেশি তার বিহেভিয়ার কি সেম হবে তো রাব্বির কাজ ছিল ইউ ওয়ান্ট টু টেক ওভার ফ্রম রাব্বি অলরেডি হ্যাঁ কুদ্দুস কি আসলেই তোমাকে কিছু দিয়েছে এনিওয়ে কি বিজন বলছিলাম সো তাহলে কি রিয়াকশনটা সেম হবে না যার অক্সিটোসিন সে আরো বেশি মোর অফটেন দেন মানে আরো বেশি সময় সে একটা হ্যাপিনেস মোডে ফিলিং এ আছে রাইট সো তার অন্য জিনিসের রিয়াকশন আর যার অক্সিটোসিন প্রোডাকশন খুব কম তার অন্য জিনিসের রিয়াকশন কম হবে সে মানুষের জন্য ভালো কিছু করে অতটা আনন্দ পাবে না কারণ তার অক্সিটোসিন প্রোডাকশন কম অত কিছু ভালো অত কিছু পাবে না তাহলে এই যে যখন মনে করো যে নাহিদ সাপোজ অক্সিটোসিন প্রোডাকশন হাই ওকে সাপোজ সজীবের অক্সিটোসিন প্রোডাকশন লো সো নাহিদ ছোট কোনো চ্যারিটেবল কাজ করেও যে অক্সিটোসিন হিটটা পায় যে মজাটা পায় ওটা ওর জন্য নর্মাল হয়ে যাচ্ছে ওই ছোট চ্যারিটেবল কাজগুলো আরও বেশি করবে সজীব ওগুলোতে কোনো ধরনের কোনো অক্সিটোসিন হিট পাই না কারণ ওর প্রোডাকশন কম তাহলে ওগুলো রিপিট করবে ওই চ্যারিটেবল কাজগুলো রিপিট করবে না পাশাপাশি যখন রিঙ্কি বা তানজিম ওদের দুজনকে দেখবে বলবে নাহিদ কত ভালো ছেলে সজীবটা কেমন জানো নট সো নাইস রাইট সো লট অফ দ্য থিংস উই ডু আজকে উই নো ফর এ ফ্যাক্ট যে লিডারশিপ এই যে লিডারশিপ নিয়ে তোমাদের ক্লাসে আগে কথা বলেছি নট রিয়েলি আচ্ছা ঠিক আছে বাট এনিওয়ে পরে কথা বলবো না কিন্তু লিডারশিপ ইজ ভেরি মাচ ড্রিভেন বাই জেনেটিক্স এবং এর সাথে মেনি মেনি আদার থিংস যেগুলো আমরা চিন্তা করতাম যে ইউনো ওর নেচার এর নেচার যে অ্যারিস্টটল বলতো ইন দ্য সোল ইউনো টুয়ার্ডস পারফেকশন ইউনো পারপাস টুয়ার্ডস পারফেকশন হ্যাঁ নট দ্য কেস উই নো টুডে ইটস ড্রিভেন বাই জেনেটিক্স সিম্পল বায়োলজিক্যাল অ্যাক্সিডেন্ট জাস্ট ওর প্রোডাকশন বেশি ওর প্রোডাকশন কম ওর প্রোডাকশন বেশি ওর প্রোডাকশন কম অ্যান্ড দ্যাটস ওয়াই উই রিয়্যাক্ট ইন সার্টন ওয়েজ অর এটা ভুল যে দ্যাটস জাস্ট ওয়াই উই রিয়্যাক্ট ইন সার্টন ওয়েজ বাট এটা বিশাল কন্ট্রিবিউটরি ফ্যাক্টর ওয়াই উই রিয়্যাক্ট ইন সার্টন ওয়েজ এরকমও দেখা গেছে যে তোমার ইসে কী বলো না ম্যাটার্নাল ইসে টুইন্স এই যে কী বলে আইডেন্টিক্যাল টুইন্স সেপারেটেড অ্যাট বার্থ কমপ্লিটলি ডিফারেন্ট সার্কামস্টান্সেসে বড় হয়েছে 30 বছর 40 বছর বয়সে একত্রিত হয়েছে সেম প্রফেশন কিভাবে ওই যে তোমার বায়োলজিক্যাল ড্রাইভগুলো তোমাকে এক এক দিকে ধাবিত করে সো তোমার লেভেল অফ ওপেননেস একটা লেভেলে হলে লেভেল অফ রিস্ক টেকিং একটা লেভেলে হলে হ্যাঁ লেভেল অফ এম্প্যাথি একটা লেভেলে হলে এই যে জিনিসগুলো যেগুলো এক একটা এই যে এই ডোপামিন অক্সিটোসিন এইসব এনজাইমসগুলো যে তোমার কন্ট্রোল করছে এই হরমোনগুলো কন্ট্রোল করছে এগুলো সবগুলো একটা লেভেলে হলে সম্ভাবনা অনেক বেড়ে যায় যে তুমি ওই সাইডে যাবে ওই ধরনের জিনিস করবে সো তুমি ইউনো মুভি ইন্ডাস্ট্রিতে গেলে বা মিউজিক ইন্ডাস্ট্রিতে গেলে ইউনো সো অ্যান্ড সো ফোর্থ সো এই যে ইট হ্যাজ এ বিগ ইম্প্যাক্ট অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ সি ওই যে আইডেন্টিক্যাল টুইন্স সো জেনেটিক ফ্যাক্টরটা খুব সিমিলার এবং 30 বছর পরও দেখো সেম বা সিমিলার কাজ করছে So those sorts of things happen. Okay. So when we have these moral discussions about, you know, sort of rights and wrongs and so on and so forth, moral maturity and so on and so forth, tale ekhane chinta korar onek factors ache. Ei je, you know, sort of work distribution, ekta chinta korar factor. Intelligence, ekta chinta korar factor. Ei je, the way that we are controlled by our genetics, simple. So there are many different factors. So it's not as simple as Kohlberg makes it out to be. It's a general progression in one direction or another. Okay? Right.